খোদার কসম হাশরের ময়দানে কোরআনে আছে নাফরমান আর বেঈমান আর পাপী বেনামাজীদেরকে হিসাব করে বলা হবে ফেরেশতারা বেঈমান তোর এত লক্ষ নামাজ ছুটে গেছে ওয়ায়ুদাউনা ইলা সুজুদ সেই সিজদাগুলো আজকে হাশরের ময়দানে দে ফালা ইস্তাতিউন একটা নাফরমান একটা সিজদাও দিতে পারবে না কোমর আর বাঁকা হবে না হাঁটু আর বাঁকা হবে না কনুই আর বাঁকা হবে না বিশ্বাস করো যুবক বন্ধু মনে রাখো আজকের এই তামসার জীবন শেষ করো অসুবিধা নাই মরে যাইবা নিশ্চিত যৌবন থাকবে না নিশ্চিত কোনো সন্দেহ তোমার বাপও যুবক আছিল এরপরে যুবক ছিল না বৃদ্ধ হইছে তোমার দাদাও যুবক ছিল তুমি দাদাও বৃদ্ধ হইছে তোমার বড় বাপও যুবক ছিল তারপরে বৃদ্ধ হইছে কাজে তুমি যুবক ও যুবক থাকবা না হয় কবরে চলে যাবা নয় বুড়ার হাড্ডি হয়ে যাবা ও চিরেই কোনো সন্দেহ নাই কাজেই সেজদা দিলে আজি দাও গড়লেও দুনিয়া আর নষ্ট করলো এই হায়াত আমরা যদি জীবন সাজাই তাইলেও হায়াত এটা আমরা যদি জীবন নষ্ট করি তাইলেও হায়াত এটা কামে লাগাইলেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত ভোর থেকে রাত পর্যন্ত শুধুই অর্থ সম্পদ দুনিয়া সাজানোর ফিকির আর কোনোভাবেই মরতে না চাও মৃত্যুকে ভয় পায় মৃত্যুকে অপছন্দ করে আমার বাপ আমার ভাই আমার বন্ধু নওজোয়ান সাথী সবাই মিলে ইনসাফের সাথে বিবেক দিয়ে প্রত্যেকেই প্রত্যেকের দিলকে প্রশ্ন করি এবার আমাদের হালাত দিলের হালাত আমি আমারটা বলি আপনি ইস্তাফতি কালবা নবীজি বলেন তুমি তোমার দিলকে প্রশ্ন করো ইস্তাফতি কালবা কারো দোষ দিয়ে না হাতে করেন আঁকা হাতে করেন না কা আপনি সাহা দোকানে বসে বসে কইবেন হুজুররা করেন আঁকা হ্যাঁ আপনি হাঁটতে হাঁটতে মোবাইল টিপতে টিপতে বলবেন হুজুরগুলো এত হুজুর তারা করেটা কি বুঝেন না এইতে হেতের কান্দে বালিশ খেলা ছোটবেলায় দেখছি বালিশ খেলা আছে মানে বালিশ আপনার একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন যার হাত থেকে পড়ে যাবে সে বা অর্থাৎ কেউই হাতে রাখতে চায় না এটারে একজন আরেকজনের দোষে কাঁধে দোষারোপ করে দিলে লাভ হইব না বাস্তবতাটা বাস্তবতা আমার দিলেও দুনিয়ার ভালোবাসা আপনার দিলেও দুনিয়া দুনিয়া নিয়েই আমরা খুশি হয়ে গেছি দুনিয়া পেয়েই আমরা খুশি হয়ে গেছি আমরা দুনিয়াকেই আপন মনে করি এই জন্য আমাদের পরিণতি আমরাই দেখতেছি আজকে শুধু ফিলিস্তিনের মজলুম মুসলমান আপনারা দেখেন খবর আপনারা শুনছেন আপনারা প্রত্যেকেই জানেন শুধু ইসরায়েলের ইহুদি তারাই শুধু মুসলমানদেরকে মারছে না বরং প্রথম দিন থেকে তাদের সমর্থনে সহযোগিতায় সার্বিকভাবে সমস্ত কাফের একসাথে ডাকাডাকি করে তাদেরকে সহযোগিতা করছে সহযোগিতা আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এরকম বড় বড় তারা সব বেঈমান ইসরায়েলের সরাসরি এই গোলযোগ এই বোমা নিক্ষেপ এই যুদ্ধকালীন অবস্থার মধ্যেও তারা এসে সরাসরি কোনো প্রতিনিধি না নিজেরা এসে দেখা করে গেছে ইসরায়েল আপনি কি খামখেয়ালি মনে করেন বিষয়টা মার্কিন প্রেসিডেন্ট সরাসরি আসছে পররাষ্ট্রমন্ত্রী আসছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সে নিজে আসছে ফ্রান্সের প্রেসিডেন্ট আসছে আয়েশা দেখা করে গেছে সরাসরি কথা বলে গেছে যে আমরা আছি তোমাদের সাথে ধ্বংস করো মুসলমান মুসলমান ধ্বংস করে তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কতটা জীবন্ত বলে নবীজি এই কথাটাই তো বলছে দস্তরখানে যেভাবে একজন আরেকজনকে খাবারের জন্য কি করে ডাকাডাকি করে টানাটানি করে আজ
আল্লাহর নবী বলেন বেঈমান আর কাফের তোমাদেরকে হত্যা করার জন্য আমার উম্মতকে এইভাবে ডাকা ডাকি করে একে অপর একে অপর এইজন্য আমি আপনাদের কাছে ছোট্ট কয়েকটা কথা আরো বলবো ইনশাআল্লাহ বাকি এবার এই কথার আলোকে কোরআনুল কারীমের এই তিনটা আয়াতের তরজমা শুনেন এরপরে আরো কিছু কথা ইনশাআল্লাহ এর সাথে আমরা বলি তাহলে প্রথম কথা হাদিসটা তো বুঝছেন আপনারা এটা কিয়ামতের পূর্বের এই অবস্থাটা আমাদের প্রত্যেকের সাথে মিলাইলে আমি এই অপরাধে অপরাধী ঠিক কি না বলেন না আমি আপনাদেরকে বলছি আমি বাদ না ভাব আমিও অপরাধী আপনারাও অপরাধী আমরা প্রত্যেকই দুনিয়াকে ভীষণ ভালোবাসি আখেরাতকে সমপরিমাণ ভালোবাসি না উচিত তো ছিল বেশি ভালোবাসা সমপরিমাণ মানে দুনিয়াকে ভালোবাসি যদ্দূর আখেরাত অদূর অদূর যদি মেশিনের পরীক্ষা হতো যদি রিপোর্ট আসতো আলটা করানো যাইতো বলি যা এ দুনিয়ার ভালোবাসা কয় পারছেন আর আখেরাতের ভালোবাসা কয় পারছেন তাইলে বোঝা যাইতো রিপোর্ট কি আসে তো এবার একটা কথা শুনেন এই আয়াতের তরজমাটা বুঝতে খুব সহজ দুনিয়া আল্লাহ তাআলা আখেরাত আল্লাহ তাআলা তো দুনিয়ার ব্যাপারে আল্লাহর একটা নীতি আল্লাহ এখানে বলছে যে দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা সুখ স্বাচ্ছন্দ্য প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা মাল দৌলত আল্লাহ তাআলা বলেন যতজন চায় কথাটা খেয়াল করেন যতজন দুনিয়া চায় আমি আল্লাহর ফয়সালাটা চাওয়ার আলোকে না আমার সিদ্ধান্তের আলোকে অর্থাৎ কথাটা এরকম যে আল্লাহ যেন আল্লাহ বুঝাইতেছেন দুনিয়া মোট চায় যতজন এবার আমার ফয়সালা শোনো কিরকম আল্লাহ বলেন দুনিয়া যে চায় আমি দুনিয়াতেই দেই দুনিয়া চাইলে দুনিয়াতেই দেই দুনিয়া চাইলে আখেরাত দেই না কথা বুঝেন নাই একজনে চাইছে যে আল্লাহ আমার এক সেট সোফা দেন আল্লাহ যেন আল্লাহ বুঝি বলবে না এটা তোমারে জান্নাতে দিমু সোফাটা যে দুনিয়ায় চায় এক নাম্বার কথা হইল তাকে আল্লাহ দুনিয়া দেবেন দুনিয়াতেই আখেরাতে না দুনিয়া চাইলে দুনিয়াতেই দিবেন আচ্ছা কিন্তু চাইবে যতজন দেবে ততজন কিনা না ততজন এখানে আল্লাহর নীতি হলো মান আশাউ লিমান নুরিদ দুনিয়া চাইবে যতজন আমি আল্লাহ দেব ততজন না বরং আমি আল্লাহ চাইব যাকে দেব তাকে দুনিয়া যে চাইবে যদ্দূর আমি দেব না তদ্দূর বরং আমি চাইব যদ্দূর এই কথাটা কিন্তু খুব মূল্য মানে গুরুত্বপূর্ণ মনে রাখ কোরআনের এই শব্দের অর্থ দুনিয়া চাইবে যতজন পাবে ততজন না না বুঝতে হবে কোন দুনিয়া চাইবে যতজন পাবে ততজন না তাহলে দুনিয়া চাইবে যতজন পাবে কে আল্লাহ চাইবে যাকে পাবে কে বলেন না আল্লাহ চাইবে যে যাকে দুই নাম্বার হলো দুনিয়া যে চাইবে যদ্দূর পাবে তদ্দূর কথা কোন না বরং কদ্দূর পাবে আল্লাহ চাইবে যদ্দূর মান আশাউ আমি যা চাই আমি যদ্দূর চাই লিমান নুরিদু আমি যাকে যাকে চাই আমি যাকে যাকে চাই তাইলে দুনিয়া যতজন প্রত্যাশা করে অতজন পায় না দুনিয়া যারা পায় তারা তাদের চাওয়া মতো পায় না আল্লাহর ইচ্ছা মতো পায় কিন্তু পাবে দুনিয়াতেই দুনিয়া চাইলে পাবে কোথায় কিন্তু এখানে বোঝা গেল এবার একটা একটা সুখ দুনিয়া চাইছিল যত দূর যতজন অতজন প্রত্যেকে তো পায় নাই পাইছে বরং পাইছে কারা আল্লাহ চাইছে যাদেরকে তাহলে কিছু লোক বাদ যাবে বাদ যায় কিনা কথা বলেন না তো এই বেচারা ঘরে মাহরুম করলো না বেড়ারাও তো দুনিয়া চাইছিল কথা বুঝছেন না এরা তো পাইল না মানে চাইছিল একশো জন
পাইছে মনে করেন ধরেন 80 জন তো বাদ পড়লো কয়জন পাইছে 100 জনে চাইছে 1 কোটি কইরা কিন্তু সবাই 1 কোটি কইরা পায় নাই কেউ 20 লাখ কেউ 30 লাখ কেউ 50 লাখ কেউ 70 লাখ এরকম পাইছে এখন যারা বঞ্চিত হইল যারা পেল না আল্লাহ বলেন তাদেরকে তো বঞ্চিত করা হইল আল্লাহ বলে না একটা জিনিস আমি রাখছি 100 জনের জন্য একটা আছে একটা জিনিস আমি রাখছি কয়জনের জন্য ওই এক চাইছিল কয়জন কন্যা এই 100 জন 100 জনকে 100 100 100 জনের জন্যই আমি একটা জিনিস রাখছি দুনিয়া চাইছে যতজন দেই নাই ততজনকে দুনিয়া চেয়েছিল যদ্দূর দেই নাই তদ্দূর তবে চাইছে যতজন বঞ্চিত হইল তো অনেকে কেউ পাইল না কিন্তু একটা জিনিস দুনিয়ার প্রত্যাশী দুনিয়া চেয়েছে যারা যারা আখেরাতকে চায় নাই যারা একটা জিনিস তাদের সবাইকে দেব সুম্মা জাআলনা লাহু জাহান্নাম সেটা হলো জাহান্নাম সবাইকে দেব এটা সবাইকে এটা থেকে কি করব না বঞ্চিত করব বুঝলেন এই কথাটা জোর সুম্মা জাআলনা লাহু জাহান্নাম দুনিয়া লোভী সব তো তোমার চাওয়া মতো পাও নাই যে জাহান্নাম পেয়ে যাবা জাহান্নাম থেকে মাহরুম করব না জাহান্নাম থেকে বঞ্চিত করব না এবার আয়াতের তরজমা শুনেন মান কানা ইউরিদুল আজিলা রব্বুল আলামিন মধ্যে বলেন যে ব্যক্তি চাইবে যারা চাইবে আজিলা তা মানে নগদ মানে দুনিয়া আজ্জালনা লাহু ফিহা নগদ দুনিয়া যে চায় আমি রব্বুল আলামিন যা দিয়ে থাকি তা নগদ দুনিয়াতেই দেই অর্থাৎ চাইছে দুনিয়া দেব আখেরাত না চাইছিল কি দুনিয়া তো দেব কোথায় দুনিয়াতে তবে এরপরে আল্লাহ বলেন মানাশাউ তবে চেয়েছে যে দূর অদূর না আমি চাই যদ্দূর অদূর লিমান নুরিদু তবে চেয়েছে যতজন ততজন না আমি চাইব যতজনকে ততজন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম অতঃপর প্রত্যেককে আমি আল্লাহ প্রত্যেকের জন্য রাখব জাহান্নাম সবাইকে দেব জাহান্নাম দুনিয়া লুবি দুনিয়া নিয়া কামরা কামরি কারি আখেরাত ভুলে গেলা আল্লাহকে ভুলে গেলা পরকাল ভুলে গেলা সেজদা ভুলে গেলা নামাজ ভুলে গেলা নামাজ মনে করেন রিকশাওয়ালাও পড়ে না নামাজ মনে করেন কোটিপতিও পড়ে না কিন্তু কোটিপতি তো কোটি কোটি টাকা নামাজ না পড়া মিলছে এতে বেটা তো অভাব গেছে না এতে এরপরও নামাজ পড়ছে না আল্লাহ বলেন তোকে দেখো বেনামাজি কেউ কোটি কোটি টাকার মালিক কিন্তু বেনামাজি কেউ ভিক্ষাও করে তাহলে বোঝা গেল দুনিয়া চাইছে আখেরাত চায় নাই তো আমি আল্লাহ ওই ভিক্ষুক আর ওই কোটিপতি আমাকে ভুলে গেছে যে উভয়টাকেই জাহান্নামে দেব উভয়টাকে হ্যাঁ ইয়াসলাহা এবার আল্লাহ বলেন জাহান্নামে নেয়া হবে জাহান্নামে ফেলা হবে জাহান্নামে নেয়া হবে কিভাবে এই নাফরমানদেরকে এই দুনিয়া লুবিদেরকে এই দুনিয়া নিয়ে কামরা কামরি তাদেরকে কিভাবে নেওয়া হবে দুই ভাবে কয় ভাবে জাহান্নামে নেয়া হবে কয় ভাবে বলেন এক মাযমুমান প্রথমত লজ্জিত করা হবে প্রথমত হাশরের ময়দানে সমস্ত মানুষের সামনে বেইজ্জতি করা হবে যে দেখো হাশরবাসী এটা সেই বেঈমান যে বেঈমান 60 বছর 50 বছর 40 বছর আমি আল্লাহকে ভুলে আখেরাতকে ভুলে সেজদাকে ভুলে বন্দিগিকে ভুলে হালাল হারামের কোনো তোয়াক্কা না করে শুধু দুনিয়া নিয়ে কাড়াকাড়ি করছে এটা সেই বেঈমান দুই নাম্বার মাদহুরান নেয়া হবে লাঞ্ছিত করে ধাক্কা দিতে দিতে স্বাভাবিকভাবে
হাঁটাইয়া বদ্রচিত ভাবে জাহান্নামে নেওয়া হবে না, বরং ধাক্কা দিতে দিতে লাথি দিতে দিতে ফেরেশতা এক লাথি মারবে ওইখানে গিয়া পড়বে, আরেক লাথি দিবে এরপরে গিয়া পড়বে, এভাবে লাথি দিতে দিতে এই অসভ্য দুনিয়া লুভিকে জাহান্নামীকে জাহান্নামে ছুঁড়ে মারবে। মাদহুরা মানে হলো ধাক্কাইতে ধাক্কাই। হ্যাঁ, যদি জাহান্নামী বলে ফেরেশতা বন্ধু হাঁটাইয়াই নাও লাতি দাও কা, ফেরেশতা বলবে না দোস্ত জাহান্নামীকে এইভাবে ভদ্রচিত ভাবে হাঁটাইয়া নেওয়ার সিস্টেম নাই, সিস্টেমই লাতি। কথা বলেন না কেন? ফুটবল পলিথিনে করে নেওয়ার সিস্টেম নাই, ফুটবল সিস্টেমে লাগে। কাজেই তোমারে এইভাবে ধাক্কা দিতে দিতে লাথি দিতে দিতে বেজ্জতি করতে করতেই নেয়া না উঁচু, আল্লাহ আমাদেরকে মাফ করে। তাইলে এবার বুঝলেন আমাদের আল্লাহ কতটা কঠিনভাবে কঠোরভাবে দুনিয়ার লোভ, দুনিয়ার লিপ্সা, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়া নিয়ে পড়ে থাকা, এটার বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা কঠোরভাবে বলছে, আমাদেরকে সরাসরি বলছে। আহা, তো আপনি চিন্তা করেন যে এই লোকটা সারাটা জীবন সম্পদের জন্য কত চেষ্টা করছে কিন্তু বড় লোক হইতে পারছে না, ধনী হইতে পারছে না, এবারটা কেমন লসটা খাইলো, না দুনিয়া পাইলো না আখেরাত। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত তো বলেন, গরিব যারা, অভাবী, দিন মজুর জীবনটা যারা দুনিয়া নিয়ে লাভাই কাড়াকাড়ি করছে কিন্তু পর্যাপ্ত সম্পদ পায় নাই, অথচ নামাজ পড়ে নাই, আখেরাত মানে নাই, আল্লাহর ভয় করে নাই, হুজুর বলেন যে তাদেরকে কেয়ামতের দিন আরো বেশি ফেরেশতারা শাস্তি দিবে, বলে যে তুই বড় গাদ্দার। হযরত বলছে তুই বড় গাদ্দার, ওই গাদ্দারে তো তো পাইছে কোটি কোটি টাকা, এই জন্য আল্লাহকে ভুলছে, কিন্তু তুই তো দুনিয়াও পাইলি না তারপরও তুই আল্লাহকে মনে করলি না কেন? কথা বুঝেন নাই? এজন্য বাপ আমাদের পতন যদি আমরা ঠেকাইতে হয়, আমাদের মুসলমানের ইজ্জত যদি ফিরাইতে হয়, এক নাম্বার আখেরাতকে আমরা প্রাধান্য দিতে হবে। দুনিয়ার লোভ, বেঁচে থাকার লোভ আমাদের কমাইতে হবে, দুনিয়া নিয়ে কাড়াকাড়ি কমাইতে হবে। এটা আমার জন্য আপনার জন্য খোদার কসম, মুখাতাব আমিও আপনিও, অর্থাৎ সম্বোধন এ কথার আমিও আপনিও, আমি বলছি আর কি জাস্ট একদূর, কিন্তু বলা হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে আমাকেও আপনাদের, ঠিক কিনা বলেন? এবার দ্বিতীয় আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন অমান আরাদাল আখিরাতা, মাশা আল্লাহ, এবার আল্লাহ কি চমৎকার বলতেছেন, অমান আরাদাল আখিরাতা ওয়াসআলাহা সাইয়াহা ওহুয়া মুমিন, আর এর বিপরীতে দুনিয়া চাইছিল যতজন পেয়েছে ততজন, কথা কর না, দুনিয়া চাইছিল যেদ্দূর পাইছে কি তদ্দূর, আল্লাহ এর বিপরীতে বলেন আখেরাত চাইবে যতজন, জান্নাত চাইবে যতজন, এবং সেই আলোকে আমার কথা শুনবে যতজন, তো আখেরাত চাইবে যতজন পাবেও ততজন। দুই নাম্বার, আখেরাত চাইবে যেদ্দূর পাবে তার চাইতে কোটি 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 গুণ বেশি, কোটি কোটি গুণ। ওমান আরাদাল আখিরাতা, আর যে চেয়েছে আখিরাত, ওয়াসআলাহা সাইয়াহা, সুন্নাত শরীয়ত মোতাবেক আখিরাতের জন্য যে আমল করেছে, অহুয়া মুমিন, নিজের ঈমান ঠিক রাখা অবস্থায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ বলেন আমি এমন বান্দা প্রত্যেকের পরিশ্রম মেহনত আখেরাতের প্রত্যেকটা আমল আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে
ধন্যবাদের সাথে বিনিময় দিয়ে দেব। রাগ হইয়া না, গুসা হইয়া না, খুশির সাথে ওই বিভিন্ন টাকা পয়সা যে দান কালেকশন করে রিসিট দেয়, অনেক রিসিটের নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল। কথা বুঝেন নাই? ধন্যবাদের সহিত কি করা হইল? কৃতজ্ঞতার সহিত গৃহীত। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার আখেরাতের প্রত্যেকটা আমল আমি আল্লাহ নিজে কৃতজ্ঞ চিত্তে তোমার থেকে নেব। আমি বিনিময়, আমি বিনিময় একশো 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 একশো। তাহলে আখেরাত চাইবে যতজন, পাবে কতজন? ততজন। আখেরাত চাইবে যদ্দূর, পাবে তদ্দূর? না, তার চাইতে বেশ। এরপরে আবার আল্লাহ বলতেছে তৃতীয় আয়াত, তিন নম্বর আয়াত আবার শুনেন, আল্লাহ আবারও বলতেছে, বান্দা ভুল কইরো না, দুনিয়ার বিষয়টা শুধু এতটুকু মনে রাখো, কুল্লান নুমিত্তু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিকা। আমি আল্লাহ দুনিয়া দিয়ে থাকি আমার অনুগতদেরকেও, অবাধ্যদেরকেও, এদেরকেও, ওদেরকেও, অর্থাৎ জাহান্নাম দেব যাদেরকে, আবার জান্নাত দেব যাদেরকে। এই এই দুনো শ্রেণী আখেরাতে না দুই ভাগ হবে, কিন্তু দুনিয়া কিন্তু আমি উভয়কেই দিয়ে থাকি। দিয়ে থাকে কিনা বলেন না কেন? সেজদাওয়ালাও আমার দুনিয়ার ভাত মাছ চাল ডাল পায়, নাফরমানও আমার দুনিয়ার ভাত মাছ চাল ডাল পায়। সেজদাওয়ালার ঘরেও স্ত্রী সন্তান আছে, সেজদাবিহীন নাফরমানের ঘরেও স্ত্রী সন্তান আছে। সেজদাওয়ালাও দালান বিল্ডিং এর মধ্যে ঘুমায়, সেজদাবিহীন নাফরমানও দালান বিল্ডিং এর মধ্যে ঘুমায়। এই জন্য আল্লাহ বলেন ওইখানে তো দুই ভাগ, এক ভাগ জাহান্নামি বানাবো, এক ভাগ জান্নাতি বানাবো, কিন্তু দুনিয়া কুল্লান নুমিদ্দু সকলকেই আমি দিয়ে থাকি, হাউলায় ওয়া হাউলায় এরাও তারাও, মিন আতাই রাব্বিক আপনার রবের দান, দুনিয়ার যেগুলো এগুলো আমি সকলকে দিয়ে থাকি। ওমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, দুনিয়ায় আপনার রবের দান অর্থ সম্পদ বাড়ি দালান ক্ষেত ফসল আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, আল্লাহ বলেন এগুলো আমি কারো জন্য নিষিদ্ধ করি না, সবাইকে দিয়ে থাকি, ডাকলেও দেই না ডাকলেও দেই, অনুগতকেও দেই অবাধ্যকেও দেই, ইমানদারকেও দেই নাফরমান বেঈমানকেও দেই, মানুষকেও দেই জন্তু জানোয়ার কুকুর বিড়াল শূকরকেও দেই। তাহলে এটা কোনো আশ্চর্য? আমার বাপ, এটা কোনো আশ্চর্য কিছু না, এটা মনে রাখাছে। দুনিয়া পেয়েছে পাইছেন আপনি কিংবা আমি, এমন আশ্চর্য কিছু পায় না। আজকের দুনিয়ায় কাফের আর বেঈমান আরও যদি ক্ষমতা পায়, আরও যদি অর্থবিত্ত সম্পদ আর প্রাচুর্যের মধ্যে পড়ে থাকে, তারপরেও এটা কিছুই না। কারণ আল্লাহ তাআলা বলছে দুনিয়া একদমই সামান্য, একদমই সামান্য, একদমই সামান্য, অল্পক্ষণ। দুনিয়া কতক্ষণ? অল্প। আমি প্রায় বলি যে আল্লাহর তাড়াতাড়ি আর আমরার তাড়াতাড়ি সমান না, সমান না। কোরআনে আছে আলফা সানাতি মিম্মা তাউদ্দুন, আল্লাহ তাআলা বলেন তোমরা এক হাজার বছর গুনলে, যেখানে এক হাজার বছর তোমরা মানুষ গুনলে যেদ্দূর, আমি আল্লাহ একদিন গুনলে এদ্দূর। আলফা সানা আলফা, তাহলে আপনি বলেন আল্লাহর তাড়াতাড়ি আর আমার তাড়াতাড়ি সমান কথা বলেন না? তাহলে আল্লাহ তাআলা যে বলছে সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের দুনিয়া, ক্ষণিকের দুনিয়া, আপনি বলবেন দেড় হাজার বছর তো গেছে গা, কই অন তো হইল না, কতদিন তো হয়ে গেছে। না, আপনার এই সামান্য, আপনার দেড় হাজার বছর আল্লাহর হিসাবে তো দেড় দিনও হয় নাই। তাইলে এই জন্য আমরা, প্রথম কথা হলো বনি ইসরাইল সুরাত ১৮ ১৯ ২০ এই তিনটি আয়াতের মাধ্যমে আমরা মূল একটা কথা আগে বুঝব, যে দুনিয়া প্রীতি দুনিয়ার লোভ, শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যুবক কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, এটা কোনোভাবেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে
না এটার পরিণতি কি জাহান্নাম বলেন না এটার পরিণতি কি জাহান্নাম এবার আসেন ওই আখেরাতের ব্যাপারে যে আয়াতটা আখেরাত চাইবে যতজন পাবে কতজন এখানে আখেরাত যদি কেউ পেতে হয় এই একটি আয়াতে 19 নম্বর আয়াতে চারটা কথা আছে এক আয়াত আখেরাত যদি কেউ পেতে হয় জান্নাত যদি কেউ পেতে হয় চারটা জিনিস ঠিক করতে হবে কয়টা জিনিস এক নাম্বার আমান আরাদাল আখিরা মানে হলো বিশুদ্ধ নিয়ত আপনি যদি জান্নাত পেতে চান আখিরাত পেতে চান তাহলে এক নাম্বার হলো আখিরাতের নিয়ত করা ইরাদা করা তার মানে শুধুই আখিরাতের মুক্তি আল্লাহর সন্তুষ্টি জান্নাত প্রাপ্তি এইটা আপনার নিয়তের মধ্যে থাকতে হবে কোন রকম লোক দেখানো দুনিয়ার কারো সন্তুষ্টি কামনা করা এরকম কিছু আপনার ইবাদতে আমলের মধ্যে থাকতে পারবে না নিয়ত হইতে হবে প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস ওয়ালা বিশুদ্ধ নিয়ত শুধুই আল্লাহর জন্য শুধুই কার জন্য বলেন আল্লাহ বি রাজি হো শয়তান বি नाराज না হো এমন হইতে পারবে না আল্লাহও রাজি থাক শয়তানও नाराज না হোক বুঝেন নাই মুসলমানের মেয়ে মক্তবে সকালবেলা অথবা ঘরে হুজুর রাখছে কোরআন শরীফ শেখানোর জন্য আবার গানের টিচার রাখছে গান শেখানোর জন্য নাচ শেখানোর জন্য এর অর্থ কি আল্লাহ বি রাজি হো শয়তান বি नाराज না হোক আল্লাহও রাজি থাক শয়তানও কি না হোক नाराज না এটা হবে না নিয়ত থাকতে হবে শতভাগ বিশুদ্ধ সর্বকিছুতে শুধুই আল্লাহর সন্তুষ্টি কার সন্তুষ্টি বলেন কোনো আমল করাও যাবে না মানুষকে দেখানোর জন্য কোনো আমল ছাড়াও যাবে না মানুষকে দেখানোর জন্য বিশুদ্ধ নিয়ত শুধুই আল্লাহর সন্তুষ্টি দুই নাম্বার ওয়াসআলাহা শুধু নিয়ত করি জান্নাতে যাব শুধু নিয়ত করলাম আখিরাতের মুক্তি চাই কিন্তু আপনি কোনো আমল করলেন না ওযু গোসল নামাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত তাসবিহ হারাম বর্জন গুনাহ বর্জন নাফরমানি বর্জন এটা আপনি করলেন না যথাযথ চেষ্টা করলেন না আমল করলেন না মেহনত করলেন না তাইলে কি জান্নাত মিলবে না এই দুই নাম্বার হলো ওয়াসআলাহা আপনি নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টি চাই জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে মাফ চাই আখিরাতের মুক্তি চাই ঠিক আছে কিন্তু তার সাথে সাথে ওই আলোকে আপনাকে পরিপূর্ণ মেহনতের সাথে আমল করতে হবে কি করতে হবে বলেন আমল করতে হবে আমল করতে হবে নাফরমানির উপরে আল্লাহ ভরসা করলে হইতো না এমনি বিড়ি খায় চা দোকানে টেলিভিশন দেখে জিঙ্গাইলে কয় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ বলছিনি আপনারে আল্লাহ ভরসা তাইলে আল্লাহ বুঝি বলছে বান্দা তুমি মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নাটক সিনেমা নাচ গান দেখতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছিনি আল্লাহ তো বলছে তওবার উপরে ভরসা গুনাহ ছেড়ে দেওয়ার উপরে ভরসা আর করবা না ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে পেছনের গুনার জন্য মাফ চাইলে না ভরসা কি কি না বলেন না কেন আমনে বিড়ি খাইতে খাইতে কন আস্তাগফিরুল্লাহ টেলিভিশনের দিকে সাইয়া রয়েছে বড়া বেড়িতের দিকে তাকাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি তো দেশটা শুরু হইল কি এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ আমাদের করাচি হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই বলেন উনার বয়ানে আছে একবার হজে যাইতে সময় হজরতের সাথে বিমানে আরেকজন লোক উনারই পরিচিত বড় ব্যবসায়ী তো এহরামের কাপড় পরা অবস্থায় ওই লোক হজরতকে বলতেছেন হজরত দেখেন দেখেন বিমানের এই মহিলাগুলো কি অবস্থায় এদের কাপড় চোপড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কাপড় চোপড় এগুলো কেমন আপনার খোলামেলা তো হজরত তখন বলছেন আরে ভাই তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ কিসের উপরে আস্তাগফিরুল্লাহ তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো আগে তো কি সরাও
নজর সরা আগে বেড়ির দিকে চাইয়া রইছ চাইয়া কয় আস্তে করে আস্তে করে দেখছিস নি বেড়ি কেরু আপনি তো দেখতে নেই আছেন আর কি তা চাইতাম কথা বুঝে না আগে তো কি সরাও নজর সরাও তারপরে না পড়বা আস্তে আগে তো গুনাহ ছাড়ো আগে তো কি ছাড়ো বলেন গুনাহ ছাড়ো এজন্য দুই নাম্বার হলো ওয়াসআলাহা এটা খুব গুরুত্বপূর্ণ আমল করতে হবে মেহনত করতে হবে দুনিয়াকে বলা হয় দারুল নিহান মেহনতের ঘর আখিরাতকে বলা হয় দারুল জাযা বিনিময়ের ঘর এখানে পরিশ্রম করবেন ওখান থেকে বিনিময় নেবেন আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত বলেন এখানে বান্দার জিহ্বা আল্লাহর জিকিরে নড়ে ওখানে ফেরেশতার হাত জান্নাতের মধ্যে নড়ে এখানে সে বলে সুবহানাল্লাহ ওখানে ফেরেশতা জান্নাতে নতুন করে ঘর বানায় জান্নাতের রুম সাজায় জান্নাতের দুয়ার সাজায় এখানে জিহ্বা নড়ে ওখানে প্রাসাদ গড়ে এখানে কি নড়ে ওখানে কি গড়ে ওখানে ভবন তৈরি মেহনত করতে হবে মেহনত করা এখানে পরিশ্রম করবেন ওখানে বিনিময় নেই দুনিয়া দারুল ইমতিহান দুনিয়া পরীক্ষার ঘর ওটা দারুল জাযা ওটা বিনিময় ফলাফলের ঘর আখেরাত আখেরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া আমার উম্মত আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব নবীজি বলেন আজকের দুনিয়া শুধুই আমলের সুযোগ দেওয়া হইছে এখানে হিসাব হচ্ছে না গাদান হিসাবুন ওয়ালা আমাল আগামীকাল আখেরাত সেখানে শুধুই হিসাব হবে আমলের সুযোগ দেওয়া হবে আজকে কোমর বাঁকা হয় আজকে কনুই বাঁকা হয় আজকে হাঁটু বাঁকা হয় খোদার কসম হাশরের ময়দানে কোরআনে আছে নাফরমান আর বেঈমান আর পাপি বেনামাজিদেরকে হিসাব করে বলা হবে ফেরেশতারা বেঈমান তোর এত লক্ষ নামাজ ছুটে গেছে ওয়ায়ুদাউনা ইলা সুজুদ সেই সিজদাগুলো আজকে হাশরের ময়দানে দে ফালা ইয়াস্তাতিউন একটা নাফরমান একটা সিজদাও দিতে পারবে না কোমর আর বাঁকা হবে না হাঁটু আর বাঁকা হবে না কনুই আর বাঁকা হবে না বিশ্বাস যুবক বন্ধু মনে রাখ আজকের এই তামসার জিন্দিগি শেষ করো অসুবিধা নাই মরে যাইবা নিশ্চিত যৌবন থাকবে না নিশ্চিত কোনো সন্দেহ তোমার বাপও যুবক আছিল এরপরে যুবক ছিল না বৃদ্ধ হইছে তোমার দাদাও যুবক ছিল তুমি দাদাও বৃদ্ধ হইছে তোমার বড় বাপও যুবক ছিল তারপরে বৃদ্ধ হইছে কাজে তুমি যুবক ও যুবক থাকবা না হয় কবরে চলে যাবা নয় বুড়ার হাড্ডি হয়ে যাবা ও চিরেই কোনো সন্দেহ নাই কাজেই সেজদা দিলে আজই দাও গড়লেও দুনিয়া আর নষ্ট করলো এই হায়াত আমরা যদি জীবন সাজাই তাইলেও হায়াত এটা আমরা যদি জীবন নষ্ট করি তাইলেও হায়াত এটা কামে লাগাইলো এই হায়াত নষ্ট করলো এই হায়াত আর মিলবে আর মিলবে আর মিলবে অতএব দুই নাম্বার হলো ওয়াসআলাহা মেহনত করা আমল করা এক নাম্বার বিশুদ্ধ নিয়ত করা বলেন দুই নাম্বার কি আমল করা ধারাবাহিক কি করা তিন নাম্বার সাইয়াহা এখানে একটা শব্দ আছে আমল করা বলতে কি আমল আবার শুধুই আমল হলে হবে না শরীয়ত এবং সুন্নত মোতাবেক আমল করা মন গড়া বিদআত মন গড়া খুরাফাত মন গড়া কুসংস্কার মন গড়া নিজের বানোয়াটি পদ্ধতি এইভাবে আমল করলে হবে না কথা বুঝছেন কি না বলেন নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দুরুদ সালাম নবীর ভালোবাসা নবীর ইশক নবীর মহব্বত যাই বলেন আপনি যাই বলেন গোটা ইসলাম এখানে বানোয়াটি কিচ্ছু নাই কথা বলেন না কেন ইসলামের মধ্যে একটা সুই সুতা এক বিন্দু আপনি আমি বানানোর মুখাপেক্ষী ইসলাম নয় 23 বছরে পূর্ণ করে সিল সাপ্পর মাইরা বুঝাইয়া দিয়া এরপরে নবী কবরে গেছে নবীজি বলছে
তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, আমার উম্মত ধবধবে আলোকিত সাদা শুভ্র এক দ্বীনের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, আমার উম্মত আমি যেই দ্বীন শরীয়ত যেই সুন্নাত আমি যেই ইসলাম তোমাদেরকে বুঝাইয়া দিয়ে যাচ্ছি এটার রাত দিনের মতোই বরাবর একদম ফকফকা। রাতের দুইটা বাজে রাতের চারটা বাজেও যদি কোনো মাসআলা দরকার হয় উম্মত আমি সেটাও বলে গেছি। স্বামী স্ত্রীর একান্ত মিলন এরপরে কি করতে হবে সেটাও আমি বলে গেছি। কাজেই টয়লেট বাথরুমের পেশাব পায়খানার শেষ মুহূর্ত পর্যন্ত কখন ঢিলা নিবা কখন পানি ব্যবহার করবা বাথরুমে ঢুকতে কোন পাও দিয়া ঢুকবা বাইর হইতে কোন পাও দিয়া বাইর হইবা কয়টা ঢিলা নিবা কেমনে ব্যবহার করবা বাথরুমে বসবা কমটের উপরে কোন পায়ের উপরে বেশি ভর দিয়া আল্লাহর রসুল খোদার কসম এটাও উম্মতের কাছে স্পষ্ট বলে গেছে। কিসের জন্য অন্যের কাছে যাবেন? কিসের জন্য? কোন কাফেরের কাছে মুসলমানের জন্য শেখার কিছু নাই, শিখবে মুসলমান থেকে বেঈমানে, কথা বলেন না কেন? আমাদের জন্য শেখার কিছু নাই, আমাদের শেখার জন্য কিতাব পরিপূর্ণ আছে, দুর্ভাগ্য আমরা এটা ধরি না, আমরা এটা পড়ি না, আমরা এটা গ্রহণ করি না, এটা হলো বদনসিব, এটা আমাদের দুর্ভাগ্য। চল্লিশ মিনিট ভদ্রলোক কথা বলছে, আমি একদিন দেখছি ইংরেজিও শুদ্ধ বাংলা কথাও শুদ্ধ উপস্থাপনাও চমৎকার কিন্তু একটা আরবি শব্দ বলছে কোরআনের একটা লাইন, এটা অশুদ্ধ ও এত অশুদ্ধ না, এটা যেরুম অশুদ্ধ। কেন? দুনিয়া চলতে গিয়ে ইংরেজি কথাটাও সুন্দর করলেন বাংলা কথাটাও শুদ্ধ বানাইলেন, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না কেন? আপনি মুসলমান না? আপনি মরতেন না? আপনি আখেরাতে যাইতেন না? আপনি কবরে যাবেন না? কাজে মনে রাখতে হবে দিন নিজের মন মতো করিলে হবে। আমরা কওমি ওলামায়ে কেরাম দেওবন্দি ওলামায়ে কেরাম আজকে ১৫৭ বছরের চাইতে বেশি ধরে এই ভারতীয় উপমহাদেশে শত শত গালি কতজনের কত নিন্দা সব কিছু শোনার পরেও আমরা যুগ যুগ ধরে এই কথাই বলে যাচ্ছি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির উপরে দুরুদ শরীফ পড়া নবীজির উপরে সালাম পেশ করা সেটাও যা কিছু হবে সবটা আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা মতো হবে, কোন খাজার কথায় কোন বাবার কথায় হবে না। এবারে বাবা বিশ্ব অলি হোক আর জগৎ অলি হোক বাবা আর হতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরজ তরিকা, এটাই আমাদের কথা। আমরা গালি শুনি শুধু এই কারণে, আমরা সুন্নত তুলে ধরতে চাই, আমরা বলি আপনাকে নবীকে ভালোবাসতে হলে মেসওয়াক করতে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে দস্তরখান বিছাইতে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে স্ত্রী পর্দা করতে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে দাড়ি টুপি চেহারা লেবাস রসুলের তরিকা মোতাবেক করতে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে কোরআনুল করিম ১০০ বিশুদ্ধ পড়তে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে আপনার রসুলের সুন্নাত মোতাবেক জীবন করতে হবে এইটা। আর অন্য যখন বলে নবীকে ভালোবাসতে হলে জিলাপি খাওয়াইলেই চলবে, বিরিয়ানি খাওয়াইলেই চলবে, ডেগে ডেগে খিচুড়ি খাওয়াইলেই চলবে, চলবেন মন মতো খাওয়াইবেন জিলাপি পরিমাণ মতো আপনি নবীর আশেক, আমরা বলি ধোকা ধোকা ধোকা, এটা ধোকা ধোকা। ভালোবাসা জিলাপিতে না, ভালোবাসা সুন্নাতে। ভালোবাসা কোথায়? বিরিয়ানির ড্যাগে না। আমারে কয় কুজুর আঠারো ড্যাগ করছি, আঠারো ড্যাগ, আঠারো ড্যাগ। আমি বলছি আ কষ্ট করে দুইটা ড্যাগ ফুরাইলেন না, ২০টা ড্যাগ করতেন, আঠারো ড্যাগ। কার লেগে জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০ই মহররমের কারবালার স্মরণে বিরিয়ানি করছে আঠারো ড্যাগ। নবী আহলে বাইতের ভালোবাসা ওনার। জিজ্ঞাসা করলাম সবাই শতভাগ এই যুবক আপনাদের যেগুলোরে বিরিয়ানি খাওয়াইছেন এগুলো সব এশার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছ তো? আর মাতে না, খোদার কসম আমরা কিতাবে পড়ছি ১০ই মহরম কারবালার প্রান্তরে যখন ইমামে হুসাইন সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে এর আগ মুহূর্তে ওনার পরিবারের সমস্ত পুরুষ সদস্য শেষ, ৭১ জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, রক্তে ভাসতেছে চতুর্দিক,
এই অবস্থায় একা যুদ্ধের ময়দানে দাঁড়ানো অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপক্ষ শত্রু বাহিনীকে বলল জোহরের ওয়াক্ত হয়ে গেছে আমারে জোহরের নামাজ পড়তে দাও একটু সময় বিরতি দাও যুদ্ধটা বন্ধ করো জোহরের নামাজ পড়ব ওই পাশ থেকে সীমার জিল জাউশান এ যারে সীমার বলে তার পুরো নাম হলো সীমার জিল জাউশান এই নাফরমান সে বলল চিৎকার করে হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না তার আগেই তোর দেহ থেকে গর্দান আলাদা করে ফেলা হবে আল্লাহর কসম ইমাম হুসাইন সাথে সাথে চিৎকার দিয়ে বললেন আরে সীমার আমি তো জান দেওয়ার জন্যই আসছি আমি তো রক্ত দেব বলেই আসছি শাহাদাতের সিদ্ধান্ত নিয়েই তো মাঠে দাঁড়াইছি জীবন তো আমি দেবই তবে আল্লাহকে সেজদা দিয়ে দেব আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা বলছে যা সেজদা দিলাম এবার তোর মন চাইলে তুই দুই টুকরা করে যিনি শাহাদাতের রক্তের উপরে শহীদের লাশের পাশে রক্ত মাখা অবস্থায়ও আল্লাহকে সেজদা করলেন নামাজ ছুটে নাই আমনে সেই হুসাইনের ভালোবাসা দেখাবেন আড়ারড এক বিরিয়ানি দিয়া এটা ইনসাফ হ্যাঁ এটা ইনসাফ এটা ভালোবাসা এটা ভালোবাসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সোমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর সোমবারে রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করছে আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি বলছে দুই কারণে এক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি মানে আমি জন্ম নিয়েছি দুই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে অতএব এই কথা স্পষ্ট সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মের কারণে নিজের রোজা রাখতেন তো নবী রোজা রাখা মানে তো হলো দুপুরে বিরিয়ানি খাওয়া ঠিক না আর 10টার দিকে জিলাপি খাওয়া এটারে তো রোজা কয় নাকি তা রোজা মানে কি না খাওয়া কথা বলেন না কেন রোজা মানে কি না খাওয়া কি না তো তিনি রোজা রাখতেন নিজের জন্ম পালন করতেন না খেয়ে আমনে খান বিরিয়ানির ডেগে ডেগে আচ্ছা চলেন হাশরের ময়দানে আমিও দেখব নবীকে আপনিও দেখবেন নবীকে সরাসরি জিজ্ঞাসা করব আল্লাহর রাসূলকে ইয়া রাসূলুল্লাহ আপনি ফয়সালা দেন আশেককে ধোকাবাজকে ইনশাআল্লাহ আপাতত ভাত খাইতে তাই সবাই আজ্ঞা আপাতত দুনিয়া চলক কড়ে বাতে তো দুনিয়া ভারিয়ে যাইতে আছে কোন রকম ঠিক কিনা বলেন না কেন শেষ কথা হলো আহুয়া মুমিন চার নাম্বার বিষয় হলো আল্লাহ বলেন ঈমান ঠিক রাখা কি রাখা বলেন এই এক নাম্বার বিশুদ্ধ নিয়ত বলেন দুই নাম্বার যথাযথ আমল তিন নাম্বার শরীয়ত সুন্নত মোতাবেক আমল বলেন না চার নাম্বার ঈমান ঠিক রাখা তাহলে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে পরিপূর্ণ আমল করবে সুন্নাত শরীয়ত মোতাবেক এবং ঈমান ঠিক রাখবে আল্লাহ বলেন তার প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস নড়াচড়া উঠা বসা আমি বিনিময় দেবো